এই মুহূর্তে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে যুবলীগের সম্মেলন স্থলে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটের দীর্ঘ ১৬ বছর পরে জেলা যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এই সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান যুবলীগের। এবং আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে নেতাকর্মীরা জেলার বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু জড়ো হয়েছেন এই সম্মেলনকে ঘিরে। আমরা যদি একটু জানাই যে এখানে নেতাকর্মীরা ইতিমধ্যেও কিন্তু আসতে শুরু করেছেন জেলা থেকে এবং উপজেলা থেকে, কিন্তু নেতাকর্মীরা মাঠে চলে আসছেন সম্মেলন স্থলে, এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরা কিন্তু এখানে মঞ্চে আসবেন। ইতিমধ্যে কয়েকজন কিন্তু চলে আসছেন। আমরা দেখি যদি জানাই যে এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই যুবলীগের সম্মেলন একটি গুরুত্ব বহন করে বলে এখানে নেতাকর্মীরা জানিয়েছেন। তারা বলছেন যে জেলা যুবলীগ সুসংগঠিত দল, সেই দল হিসেবে কিন্তু তারা কিন্তু এই সামনে নির্বাচন সামনে রেখে কিন্তু তারা কিন্তু এই সম্মেলনকে একটা ফলপ্রসূ দেখছে। এখানে যদি আমরা একটু আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে যে এখানে নেতাকর্মীরা উপস্থিত হবেন, ইতিমধ্যে কিন্তু সবকিছু প্রস্তুত নিয়েছেন। আপনাকে জানিয়ে যে প্রায় ২৭৪ জন তারা কিন্তু কাউন্সিলর এই জেলা কমিটির নির্বাচিত করবেন, এবং সবকিছুই কিন্তু একটা পরিস্থিতির মধ্য দিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে। আপনাকে জানি প্রথম অর্ধে নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু বক্তব্য দিবেন, এবং এরপরে দ্বিতীয় অর্ধে কিন্তু এই কাউন্সিলরের মাধ্যমে এখানে কিন্তু জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা জানি যে বাগেরহাটের একটা উপকূলীয় এলাকা, এই উপকূলীয় এলাকা থেকে বিভিন্ন উপজেলা এবং পৌরসভা থেকে কিন্তু তারা কিন্তু নেতাকর্মী দলে দলে এখানে কিন্তু যোগ দিয়েছেন এবং তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন বাগেরহাট এক আসনের সংসদস্য শেখ হেলাল উদ্দিন। এছাড়া কিন্তু অন্যান্য নেতাকর্মীরা কিন্তু এদের মধ্যে তারা কিন্তু চলে আসছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মহেন্দ্র খন যে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। এই ছিল আমার কাছে বাগেরহাটে যুবলীগের সম্মেলন স্থল থেকে সবশেষ খবর। বাগেরহাট থেকে আলী আকবর টুটুল।